দশম শ্রেণীতে আজ আমরা আলোচনা করব সংলাপ নিয়ে, অর্থাৎ সংলাপ রচনা। সংলাপ রচনা কীভাবে লিখতে হয়, কি কি বিষয়ে নজর দিতে হবে, তার কতগুলো উদাহরণ নিয়ে আমরা আলোচনা করব। আজকে কিভাবে সংলাপ রচনা করতে হবে সেই বিষয়টা বলবো, এবং পরের ক্লাস থেকে আমরা এর উদাহরণগুলো নিয়ে আলোচনা করব। সংলাপের মানে হচ্ছে কথোপকথন, ইংরেজি থেকে বলা হয় ডায়ালগ। একটি নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে একাধিক ব্যক্তির মধ্যে যে কথোপকথন, দুই বা তার বেশি ব্যক্তি মিলে একটা নির্দিষ্ট বিষয় নিয়ে যে আলোচনা কল্পনা করা হয় তার লিখিত রূপ হল সংলাপ। এখানে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। নাটকে আমরা সংলাপ দেখি, যাত্রায় দেখি, সিনেমায় দেখি, কিন্তু তার সাথে আমাদের সংলাপের একটু পার্থক্য আছে। নাটকের ক্ষেত্রে বা সিনেমার ক্ষেত্রে সংলাপ রচনার সময় কতকগুলি আচরণগত নির্দেশ থাকে, কিন্তু কাল্পনিক সংলাপে সেগুলি থাকে না। বিষয়টাই ভিত্তিক আলোচনা এখানে প্রধান। এই সংলাপ রচনার ক্ষেত্রে আমাদের কিছু কিছু বিষয় খেয়াল রাখা প্রয়োজন, সেই বিষয়গুলোকে আমাদের ভালোভাবে খেয়াল রেখে সংলাপ রচনা করতে হবে। প্রথমে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, সংলাপ রচনা যে বিষয়টি করব, সেই বিষয়টিকে আমাদেরকে খুব ভালোভাবে ভাবতে হবে। বিষয়টি সম্বন্ধে স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন। এই ধারণা যদি না থাকে সংলাপ রচনা করা কিন্তু একটু মুশকিল হয়ে দাঁড়াবে, অতটা ভালো হবে না। দ্বিতীয়ত, ভাষা হতে হবে সহজ সরল। আমরা মৌখিকভাবে যেরকম কথা বলি ঠিক সেরকম কথা বলার ভাষার মতো স্বাভাবিক ধর্ম তাতে বজায় থাকবে, সহজ সরল ভাষা। তৃতীয়ত, সংলাপ রচনা করতে হবে ওই চরিত্রের বয়স, জীবিকা, শিক্ষা ইত্যাদি মাথায় রেখে, মানে কোন বয়সের আলোচনা আমরা করছি সেটা খেয়াল রাখতে হবে, তারা কী করে সেটা খেয়াল রাখতে হবে। চতুর্থত, কাল্পনিক সংলাপে অতিরিক্ত নাটকীয়তা সৃষ্টির দরকার নেই, কিছুটা প্রয়োজন আছে, কিন্তু যতটুকু হলে মনে হবে যে বিশ্বাসযোগ্য ঠিক ততটাই থাকবে, তার বেশি না। এখানে কিন্তু এই নাটক এবং সিনেমার সাথে সংলাপের একটু পার্থক্য রয়েছে। পঞ্চমত, কোনো একটি চরিত্রের সংলাপ যেন খুব দীর্ঘ না হয়, মানে অনেকক্ষণ ধরে একটা একটা চরিত্র কথা বলে যাচ্ছে সেটা যেন না হয়, এতে একঘেয়েমি এসে যাবে, মূল বিষয় থেকে সেটা কিন্তু সরে যাবে। পরের বিষয়, সংলাপে প্রবাদ বাগধারা ব্যবহার করা যেতে পারে, কিন্তু তার সীমাবদ্ধতা থাকবে, তার সঠিক প্রয়োগ হবে, এবং সেটা যেন অতিরিক্ত ব্যবহার না হয়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর সর্বশেষ যেটা মনে রাখতে হবে, এটা কিন্তু কোনো একটা আড্ডা নয়, নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনাটাই কিন্তু এর মূল। নির্দিষ্ট বিষয় কিন্তু আলোচনা থেকে যেন সরে না যাওয়া হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। কোনো অবান্তর কথা, কোনো অতিরিক্ত আলোচনা এগুলো যেন না থাকে।
এই বিষয়গুলি অবশ্যই মনে রাখতে হবে এবং চলিত ভাষায় লিখতে হবে। সেই চলিত ভাষায় সরল স্বাভাবিক ভাষায় সংলাপগুলোকে রচনা করতে হবে যাতে সহজেই বোধগম্য হয়। পরবর্তী ক্লাসগুলিতে আমরা কতগুলো নির্দিষ্ট বিষয় নিয়ে উদাহরণ দিয়ে সংলাপ আলোচনা করব। সাধারণ যে বিষয়গুলি নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়, কথাবার্তা আমাদের মধ্যে হয়, যে বিষয়গুলি আমরা সাধারণত দেখি সেই বিষয়গুলো নিয়ে এবার সংলাপ আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। তোমরা এই বিষয়গুলি খুব ভালো করে দেখো, নিজেরা ভাবো কীভাবে সংলাপ রচনা করা যায়, এগুলো নিয়ে একটু আলোচনা নিজেরা করো এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকো।